সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো যারা ক্লাস সিক্সে আসো, তোমাদের 2021 সালের দ্বিতীয় সপ্তাহের ইংলিশ বিষয়ের অ্যাসাইনমেন্টের সলিউশন আমি আজকে এই ভিডিওতে দিয়ে দিব। তো চলো, প্রথমে আমরা প্রশ্নের সাথে পরিচিত হই নেই। এখানে তোমাদেরকে প্রশ্নটি দেওয়া হয়েছে লেসন 1 থেকে, গোয়িং টু এ নিউ স্কুল, এই লেসন থেকে। এখানে অ্যাসাইনমেন্টটি হচ্ছে থিঙ্ক অফ ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, হোয়াট এক্সপিরিয়েন্স ডিড ইউ হ্যাভ দেন, হাউ ডিড ইউ ফিল, হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিল্যান্ড অর শাই, হোয়াই ডিড ইউ ফিল সো। মানে তোমার স্কুলের প্রথম দিন নিয়ে তোমরা লিখবা। এখানে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। হ্যাপি মানে হচ্ছে খুশি, ফ্রাইটল্যান্ড হচ্ছে ভীত, আর থ্রিল্যান্ড অর্থ হচ্ছে আশ্চর্যজনক, মানে তুমি কীরকম বোধ করছো, আর হচ্ছে শাই, শাই মানে হচ্ছে লজ্জিত বা লাজুক স্বভাব। তো এগুলো নিয়ে তোমরা লিখবা। এখানে দেওয়া আছে ইন ইউর রাইটিং ইউজ দ্য ফলোয়িং ক্লজ, এখানে কয়েকটি পয়েন্ট দেওয়া আছে। এক হচ্ছে হোয়েন ডিড ইউ গো দেয়ার, তুমি কখন গিয়েছিলে। 2 নম্বরে হচ্ছে হু ডিড ইউ গো উইথ, কে তোমার সাথে গিয়েছিলেন। হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে গিয়েছিলে। হু ডিড ইউ মিট দেয়ার, সেখানে তোমার সাথে কারা দেখা করছিল। হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে গিয়ে কী কী দেখেছো। হোয়াট ওয়াজ ইন্টারেস্টিং, বোরিং টু ইউ, হোয়াই, সেখানে তোমার ভালো লাগছে নাকি খারাপ লাগছে, কি লাগছে এবং কেন, এটা লিখবা। আর 3 নম্বরে হচ্ছে হাউ ডিড ইউ ফিল আফটার রিটার্নিং হোম, তুমি বাসায় ফেরার পর তোমার কেমন ফিল হয়েছে। তো এগুলো দিয়ে তোমরা একটা প্যারাগ্রাফ টাইপ একটা লিখবা। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, হোয়েন টিচিং অ্যান্ড লার্নিং অফ দ্য লেসন ইজ ডান, গিভ দিস অ্যাসাইনমেন্ট টু ইয়োর স্টুডেন্টস, ইনস্ট্রাক্ট ইয়োর স্টুডেন্ট টু রিফ্লেক্ট অন দেয়ার own life and experience rather than copying from any source. If 2 or more assignments are similar, ask your student to resubmit it. তো এখানে বলা হয়েছে যে তোমরা তোমাদের নিজের অভিজ্ঞতা থেকে এই অ্যাসাইনমেন্টটি লিখবা, কোনো অবস্থাতে কপি করা যাবে না। যদি তোমাদের কয়েকটা অ্যাসাইনমেন্ট মিল পাওয়া যায়, তাহলে যেন তোমাদেরকে আবারও অ্যাসাইনমেন্টটি করার জন্য দেওয়া হয়। তো তোমরা নিজের মতো করে লিখবা। আমি তোমাদেরকে একটা ডেমো দিয়ে দিচ্ছি সলিউশন, তোমরা এটাকে ফলো করে তোমরা নিজের মতো করে লিখবা। তো এখানে আমি দিছি যে my first day at school is one of the most memorable days of my life. মানে স্কুলের প্রথম দিনটা আমার কাছে খুবই স্মরণীয় দিন। the day was Monday, 1 January 2014. my father told me that I was going to start my school life, first school life. তো এখানে বলা হচ্ছে যে এদিন সোমবার ছিল, 1 জানুয়ারি 2014। আমার বাবা এসে আমাকে বললেন আমি স্কুলের লাইফে যাত্রা শুরু করব। আই ওয়াজ ফিলিং ভেরি এক্সাইটেড অ্যান্ড নার্ভাস দেন, আমি আমার ফিলিংটা ছিল তখন খুবই উত্তেজিত এবং কিছু নার্ভাসও ছিলাম। দ্য নেক্সট মর্নিং মাই মাদার ওক আপ আর্লি, আমার মানে পরের দিন সকালে আমার মা আমাকে খুব ভোরে আমাকে তুললেন, ঘুম থেকে তুললেন। আই টুক এ বাথ, আমি বাথরুমে গিয়ে গোসল করলাম। মাই মাদার পুট অন এ নাইস স্কুল ড্রেস, আমার মা আমাকে স্কুলের নতুন স্কুল ড্রেসটি আমাকে পরিয়ে দিলেন। আফটার ব্রেকফাস্ট উই স্টার্ট ওয়াকিং টু স্কুল, আমরা আমাদের নাস্তা করার পর আমরা হেঁটে হেঁটে স্কুলের পথে যাত্রা শুরু করলাম। অ্যাবাউট 10 minutes later we arrived to at school, প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা স্কুলে গিয়ে পৌঁছলাম। মাই স্কুল নেম ইজ, এখানে খালি জায়গা আছে, এখানে তোমরা তোমাদের স্কুলের নামটা দিয়ে দিবা। আই হ্যাড মেনি আননোন ফেয়ার, আমি একটু ভীত অনুভব করছিলাম, মানে কেমন কেমন যেন ছিল। আফটার রিচিং স্কুল আই স সাম স্টুডেন্টস ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, আমি যখন স্কুলে পৌঁছলাম তখন দেখলাম যে কিছু স্টুডেন্টরা খেলাধুলা করতেছে স্কুলের মাঠে। দেন উই ওয়েন্ট টু দ্য হেডমাস্টার্স অফিস, আমরা তখন প্রধান শিক্ষকের রুমে গেলাম। দেয়ার উই মিট সাম টিচার, সেখানে গিয়ে আমরা অনেকগুলো টিচারের সাথে পরিচিত হলাম। টিচার টুক এস টু মাই ক্লাসরুম, আমার শিক্ষক, একজন শিক্ষক আমাকে নিয়ে আমার ক্লাসরুমে নিয়ে গেলেন। হোয়েন মাই মাদার লেফট মি ইন দ্য ক্লাস, তখন আমার মা আমার ক্লাসে দিয়ে উনি চলে গেলেন। আই আন্ডারস্টুড দ্যাট আই ওয়াজ এ নিউ অ্যান্ড আননোন ওয়ার্ল্ড, আমি তখন ফিল করলাম যে আমি একটা অদৃশ্য মানে অজানা একটা জায়গায় আমি চলে আসছি, সেখানে কারোর সাথে পরিচিত নাই, এটাই বোঝানো হয়েছে। সুন অল অফ দ্য স্টুডেন্টস জয়েন দ্য অ্যাসেম্বলি, তখন সব ছাত্ররা অ্যাসেম্বলিতে চলে গেল। দ্য হেডমাস্টার ডেলিভার্ড এ শর্ট স্পিচ ওয়েলকামিং আস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, তো প্রধান শিক্ষক একটা ওয়েলকাম স্পিচ দিলেন, মানে ইনস্ট্রাকশন দিলেন সবাইকে অ্যাসেম্বলিতে। দেন উই রিটার্ন টু দ্য ক্লাস, তারপর আমরা ক্লাসের মধ্যে চলে গেলাম অ্যাসেম্বলি শেষে, এটা বোঝানো হয়েছে। আফটার এ হুইল আওয়ার ক্লাস টিচার এন্টার দ্য ক্লাস, মানে কিছুক্ষণ পর আমাদের ক্লাস টিচার ক্লাসের মধ্যে আসলেন। হি টোল্ড আস অ্যাবাউট মেনি রুলস অ্যান্ড ইম্পর্ট্যান্ট থিংস। তিনি আমাদেরকে স্কুলের কিছু রুলস মানে নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো আমাদেরকে বললেন। আফটার সামটাইমস দ্য ফার্স্ট বেল র্যাং, মানে কিছু সময় পর প্রথম বেলটা বাজলো। দেন এ নিউ টিচার কাম, তারপর একজন নতুন শিক্ষক আসলেন। শি ওয়াজ আওয়ার ইংলিশ টিচার, তিনি হচ্ছেন আমাদের ইংরেজির শিক্ষক। শি টোল্ড আস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, তিনি ক্লাসে আসার পর একটা সুন্দর গল্প বললেন। আই এনজয়েড দ্য ক্লাস, আমি সেই ক্লাসটাকে খুবই উপভোগ করলাম। তারপর তোমরা লিখতে পারো, রিয়েলি দ্য টিচার্স ওয়ার ভেরি ফ্রেন্ডলি টু আস, মানে শিক্ষকরা আমাদের সাথে খুবই বন্ধুসুলভ আচরণ করলেন। অল মাই ফেয়ার ডিসঅ্যাপিয়ার্ড আফটার দ্য ক্লাস, মানে ক্লাসের পর আমার সব ভীতি মানে বই ভীতি যেগুলো ছিল সেগুলো চলে গেল। অ্যাট লাস্ট দ্য ফাইনাল বেল র্যাং, মানে সবশেষে আমাদের শেষ ঘন্টাটা বাজলো। মাই মাদার ওয়াজ ওয়েটিং ফর মি অ্যাট স্কুল গেট, আমার মা আমার জন্য স্কুলের গেটে অপেক্ষা করছিলেন। আই ওয়াজ সো হ্যাপি বিকজ আই গট সাম নিউ ফ্রেন্ডস, আমি খুবই খুশি ছিলাম কারণ আমার সেখানে অনেকগুলো নতুন বন্ধু হয়েছে। আফটার রিটার্নিং হোম আই ওয়াজ ভেরি আপসেট, আমি যখন বাড়িতে পৌঁছলাম তখন আমি খুবই আপসেট ছিলাম। বিকজ মানে কারণ হচ্ছে আই মিস দ্য স্কুল এনভায়রনমেন্ট, দ্য প্লেগ্রাউন্ড অ্যান্ড লট অফ নিউ ফ্রেন্ডস, আমি খুবই মিস করতে লাগলাম আমার স্কুলের পরিবেশটা, স্কুলের খেলার মাঠ এবং নতুন কিছু বন্ধুকে। আই উইল রিমেম্বার দিস ডে টিল দ্য লাস্ট ডে অফ মাই লাইফ, আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই দিনটাকে কখনো ভুলতে পারবো না। দ্য হ্যাপিনেস রিমেইনস এভার ফ্রেশ অন মাই মাইন্ড। ওকে, তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের একটা নমুনা আমি দিয়ে দিলাম, তোমরা এভাবে লিখতে পারো। তো তোমাদের নিজের মতো করে লিখবা, তোমার নিজের যে স্কুল লাইফটা আছে সেই স্কুল লাইফটাকে মনে করে সেই স্কুল লাইফের প্রথম দিনটাকে তোমরা সুন্দর করে সাজিয়ে লিখে নিবা, তাহলে তোমরা ভালো মার্ক পাবা। তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো। এখানে তোমাদের কিন্তু মার্কিং করা হবে 4টা ক্যাটাগরিতে, এক্সেলেন্ট, তারপর ভেরি গুড, তারপরে গুড, তারপর হচ্ছে নিড ইমপ্রুভমেন্ট। তো এখানে এক্সেলেন্ট হবে যখন স্টুডেন্ট আনসার অল 7 কোয়েকশন, মানে এখানে 7টা কোয়েকশনের আনসার দিবে। স্টুডেন্ট রাইটস গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, গ্রামাটিক্যালি কারেক্ট রাখতে হবে, কোনো ভুল থাকলে হবে না। স্টুডেন্ট ইজ ফ্রি ফ্রম স্পেলিং মিস্টেক্স, স্পেলিং মিস্টেক্স থাকতে হবে না, মানে যেন না থাকে সেদিকে খেয়াল রাখবা। স্টুডেন্টস ইউজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ভেরিড ভোকাবুলারি, এনে ভোকাবুলারিগুলো যেন সুন্দর করে তোমরা লিখতে পারো। তো এই হচ্ছে তোমাদের পুরো অ্যাসাইনমেন্টের সমাধানটি দিয়ে দিলাম। এই সমাধানটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলোর সমাধান আমি খুব দ্রুত দিয়ে দিব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা এবং সমাধানের ভিডিও পাবলিশ হওয়া মাত্রই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা। এবং আমার এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে গিয়েও এই অ্যাসাইনমেন্টগুলোর সমাধান দেখে নিতে পারো। আর যারা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো মিস করেছো, তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, তোমরা সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারো। আশা করছি তোমাদের অনেক উপকার হবে। তো ভিডিওটি আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, কারণ তারাও যাতে তোমাদের এই অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো তারাও যাতে পায় এবং বুঝতে পারে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।